আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। প্রায় ছয় মাস পর আবারও শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে, এতে করোনার প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। অনলাইনের বাইরে স্টেশন কাউন্টারেও টিকিট বিক্রি শুরু হয়েছে। বিস্তারিত শহীদুল্লাহ রাজুর রিপোর্টে। করোনা ভাইরাসের কারণে 26 মার্চ থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করা হয়েছিল, সীমিত পরিসরে চালু হয় 31 মে। দীর্ঘ এই বিরতির পর আবার আগের অবস্থায় সব আসনে যাত্রী পরিবহন শুরু হলো। করোনা বাংলাদেশে আছে, সেহেতু স্বাস্থ্যবিধি ভালোভাবেই দেখতে হবে। আসলে তো দূরত্বটা বজায় রাখার পসিবল না, তো তারপরেও যে হ্যান্ড স্যানিটাইজ করা কিংবা মাস্ক পরে থাকা, এই ব্যাপারগুলো চেক করা উচিত। বর্তমান যে করোনা যে পরিস্থিতি, ঠিক আছে, কারণ এখানে তো দেখা যাচ্ছে আমাদের আক্রান্ত সময়টা খুব বেশি। তবে অনলাইনে টিকিট সংকটের পাশাপাশি দাম নিয়েও অভিযোগ করেছেন অনেক যাত্রী। 105 টাকা টিকিট 120 টাকা রাখছে। না, আমি সকালে এসে টিকিট নিছি, নিলে আমার কাছে 120 টাকা নিছে, মানে 105 টাকা টিকিট। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছে রেল কর্তৃপক্ষ। সকল ট্রেনে যাত্রীদের জন্য আমাদের একই রকম প্রচেষ্টা। আমরা কাউকে তো আমরা ভিতরে প্রবেশ করতে দিচ্ছি না, মাস্ক ছাড়া এবং টেম্পারেচার ছাড়া। আমাদের এন্ট্রি এক্সিট এবং এন্ট্রি আলাদা করা হয়েছে, যেখানে স্ক্যানার মেশিন বসানো হয়েছে সেখান দিয়ে তার ভিতরে প্রবেশ করছেন। সুতরাং প্রবেশের ক্ষেত্রে টেম্পারেচার বৃদ্ধি থাকলে বা শরীরে তাপমাত্রা বেশি থাকলে উনি প্রবেশই করতে পারছেন না। এক আরেকটা হচ্ছে যে মাস্ক ছাড়া আমরা টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছি না, সেক্ষেত্রে এটা সুযোগটা খুবই কম, মাস্ক ছাড়া বা যাত্রীদের নাম এনে প্রমাণ করা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 21 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 4823 এবং মৃত্যুর হার 1.41। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2375। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 247,969। সুস্থতার হার 72.36। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 342,671 জন। 24 ঘন্টায় কল এসেছে 51,442। নমুনা সংগ্রহ 13,258 এবং পরীক্ষা হয়েছে 13,360। শনাক্ত 1,615 এবং শনাক্তের হার 12.09। এখনকার শীর্ষ খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।